আচ্ছা বাপেরা বলুন তো দেখি ব্যভিচার করা ভালো না খারাপ জোরে বলুন ব্যভিচার করা খারাপ ও আচ্ছা 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 যে লোকটা ব্যভিচার করে সে ভালো লোক না খারাপ লোক এর জোরে বলেন না খারাপ লোক হ্যাঁ সত্যি ও আচ্ছা চলুন তো দেখি ব্যভিচার করা যদি আপনাদের চোখে খারাপ হলো যে লোকটা ব্যভিচার করলো সে যদি খারাপ লোক হলো তাহলে স্কুলের হেডমাস্টার প্যারা শিক্ষিকার প্রেগন্যান্ট করে দিল তাকে হেড স্যার বলেন কেন ও ব্যভিচার করে যদি আপনাদের চোখে খারাপ হলো তাহলে হসপিটালের ডাক্তার নার্সের সঙ্গে অবৈধ সম্পর্ক করে তার বাচ্চা নষ্ট করে দিল তাকে ডাক্তার বাবু বলেন কেন ব্যভিচার করে যদি আপনাদের চোখে খারাপ হলো আপনার পাইলট যে প্লেন চালায় এয়ার হোস্টেসের সঙ্গে অবৈধ সম্পর্ক করলো তাকে পাইলট সাহেব বলেন কেন ব্যভিচার করে যদি আপনাদের চোখে খুব খারাপ হলো জঘন্য হলো তাহলে গ্রামের প্রধান একজন লোক মারা গেছে তার স্ত্রীকে তার স্বামীর ডেথ সার্টিফিকেট দেওয়ার নাম করে তার পেটে বাচ্চা আনিয়ে দিল তাকে প্রধান সাহেব বলেন কেন ও আপনাদের কাছে তো দুরকম ভাষা ব্যবহার হয় কি কোন গরীব ঘরের ছেলে যদি ছেঁড়া প্যান্ট পরে আপনারা বলেন ভিখারির বাচ্চা আর ওই প্যান্টটা যদি ওই ছেঁড়া প্যান্টটা যদি কোন ধনী ঘরের ছেলে পরে আপনারা কি বলেন স্টাইল ঠিক না বেটি স্টাইল ওটা স্টাইল আর গরীবের বাচ্চা পড়লে ভিখারির বাচ্চা ওটা আচ্ছা আর একটু এগিয়ে যাচ্ছি কোন গরীব ঘরের মেয়ে যদি কোন ছেলের সঙ্গে পালিয়ে যায় আপনারা কি বলেন ইস ছি 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 গ্রামের মান ইজ্জত সম্মান সব শেষ বদনাম করে দিল আর যদি কোন ধনী ঘরের মেয়ে যদি কোন ছেলের সঙ্গে পালিয়ে যায় আপনারা কি বলেন ফ্রেন্ড বেড়াতে গেছি বেড়াতে গেছি তাই না বাপেরা এরকম দ্বিচারিতা কেন আপনি দেখছেন এক রকম বলছেন আরেক রকম বুঝছেন আরেক রকম একজন পারফেক্ট ব্যক্তি হলো সেই যে যেটা দেখবে সেটা বুঝবে সেটা বলবে চোখ চোখের দেখা মুখের বলা আর হৃদয়ের অনুধাবন করা তিনটে যেদিন এক হয়ে যাবে সেদিন আপনি জানবেন একজন পারফেক্ট মুমিন মুসলমান জোরে বলুন সুবহানাল্লাহ আমার বাপেরা আমার বক্তব্য কিন্তু একটু প্যাঁচ প্যাঁচ আছে আগে বলে নিচ্ছি বাপেরা আমার বক্তব্য বুঝতে গেলেন একটু কর আঁকড়ি পেটে থাকতে হবে একটু প্যাঁচ প্যাঁচ কথাটা একটু আগিয়ে যাই ক্লিয়ার হয়ে যাবে কারণ আমি বাবা বর্তমানে একজন ছাত্র এখন ছাত্র আমি সত্য কথাই পেশাগত দিক থেকে বর্তমানে একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই আমাকে একজন ছাত্র বলতে পারে কারণ পিএইচডি বা ডক্টরেট করতে গেলে কন্টিনিউ পড়াশোনা করতে হয় পাঁচটা ধর্মগ্রন্থের ছাত্র তওরাতের একজন ছাত্র যেটা মুসা নবীর প্রতি নাজিল হয়েছিল তওরাত কিতাবটা নাম শুনেছেন চোখে দেখেছেন কিনা জানি না বাপ তওরাতের আমি একজন ছাত্র ইঞ্জিলের একজন ছাত্র যেটা ইসা নবীর প্রতি নাজিল হয়েছে ও দুটো ভাগ আছে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট আবার জবুরের একজন ছাত্র যেটা দাউদ নবীর প্রতি নাজিল হয়েছে চার নাম্বার হলো আমি শ্রীমতী ভগবত গীতা হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ শ্রীমতী ভগবত গীতা গীতারও একজন ছাত্র ইভেন কোরআনের একজন ছাত্র তো সকল ধর্মের ছাত্র হিসেবে আপনাদের কাছে এসেছি একটু কোঅপারেট করতে আসেন টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু বলে যাই এবার আসছি কোন ব্যক্তি যদি ব্যভিচার করে কোরআন কি বলছে দেখি আমাদের তো দেখা বলা আলাদা হলো কোরআন কি বলছে দেখি কোরআন বলছে লা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা ব্যভিচার করা তো দূরের কথা ব্যভিচারের ধারে বাড়াও যাবি না আমি কি বোঝাতে পারছি আপনাদের আল্লাহ বলছেন ব্যভিচার করা তো দূরের কথা ব্যভিচারের ধারে বাড়াও যাবি না লা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা এটা খুব নোংরা কাজ ওয়া সাআ সাবিলা খুব বাজে রাস্তা এখন যদি কেউ ব্যভিচার করে কি নারী কি পুরুষ তার পানিশমেন্ট কি অ্যাকর্ডিং টু ইসলামিক ল বাপেরা আমি দুটো ল নিয়েও পড়াশোনা করি ইসলামিক ল এবং ইন্ডিয়ান ল দুটো ল নিয়েও পড়াশোনা গো বাপ ইসলামিক ল কি বলছে দেখি ইসলামিক ল বলছে ব্যভিচার করেছো নো কনসিডার নো কনসেশন যে কোয়ালিটি কোয়ান্টিটির ব্যক্তি হন না কেন তার সাবজেক্ট ইয়েকে শাস্তি কি জানেন পানিশমেন্ট শাস্তি হচ্ছে কোরআন বলছে অ্যাকর্ডিং টু ইসলামিক ল বলছে কি আজানিয়াতু আজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদি মিনহুমা মিয়াত জালদা 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরার নাম সূরা নূর আল কোরআন আল্লাহ বলছেন 100 গা বেত মারা হবে কত বাবা 100 টা বেত মারা হবে সে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর যাই হোক না কেন ব্যভিচার করেছো দয়া মায়া চলবে না 100 গা বেত মারা হবে আর স্ত্রী থাকা সত্ত্বেও যদি অন্যের বউ ধরে টানাটানি করেছো তার অবস্থা কি হবে
কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দূর থেকে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করা হবে একজনকে যদি এই শাস্তি দেওয়া হয় দ্বিতীয় জন ওইটা দেখার সাথে সাথে ধর্ষণ শব্দটা কানে এসে গলেই তিন ঘটি পানি খেয়ে নেবে ঠিক না বেটি ভাবতে হয় চলো এখন ধরুন নবীর স্ত্রীরা যদি কোনোদিন পাপ কাজ করে তার শাস্তি কি আমার আপনার স্ত্রী আমি আপনি যদি পাপ কাজ করি তার শাস্তি তো আল্লাহ বলেই দিলেন নবীর স্ত্রীরা যদি কোনো পাপ কাজ করে তার শাস্তি কি চলুন কোরআন কি বলছে দেখি কোরআনে আল্লাহ পাক বলছেন শুনলে জবাব হয়ে যাবে কোরআনে আল্লাহ পাক বলছেন ইয়া নিসা আন-নবীগি বাইয়াতি মিনকুন্না বিফাহিশাতি মুবাইনা ইদু আবলাগাল আযাবু দিফাইন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা 21 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 14 15 নম্বর লাইন সূরার নাম সূরা আযাব আয়াত নম্বর 30 আল্লাহ পাক বলছেন যে নবীর হে নবীর স্ত্রীরা তোমাদের মধ্য থেকে যদি কেউ কোনো প্রকাশ্যে পাপ কাজে লিপ্ত হয় আমি আল্লাহ তার শাস্তিটাকে ডবল করে দেব কি বলল বলুন বলুন ডবল করে দেব আচ্ছা এই কথা আল্লাহ কোরআনে কেন বললেন আমার আপনার স্ত্রীরা ব্যভিচার করলে 100 গা বেত মারা হবে আর নবীর স্ত্রীরা যদি পাপ কাজ করে তার শাস্তি হলো ডবল এই কথা আল্লাহ কোরআনে বললেন কেন এইটাকে বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ আপনাদের পেশ করছি বাপেরা আপনাদের এই বসিরহাটে একটা বর্ডার আছে না বাবা হ্যাঁ বর্ডার আছে তো ভারত বাংলাদেশের বর্ডার আচ্ছা ওই বর্ডারে দেখবেন বর্ডারের কাঁটাতারের বেড়া আছে এপারে যারা থাকে ভারতীয় সেনাবাহিনী তাদেরকে বলা হয় বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স আর ওপারে যারা থাকে বিডিআর বাংলাদেশের সেনাবাহিনী এখন ধরুন কোনো ব্যক্তি যদি বসিরহাটের কোনো লোক উইদাউট ভিসা এন্ড পারমিট মানে পাসপোর্ট পাসপোর্ট এবং ভিসা ছাড়া যদি বর্ডারটা ক্রস করে ওপারে চলে যায় কি হবে ভারতীয় জওয়ানরা বিএসএফ না তাকে ক্যাম্পে আনবে আচ্ছা মার মারবে তার জেল জরিমানাও কিছু হতে পারে ইত্যাদি ইত্যাদি আচ্ছা যদি একজন ওই বিএসএফ দের হেড খুব ভালো করে বুঝে নিন ওয়াজটা বিএসএফ দের হেড হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি যদি ভিসার পাসপোর্ট ছাড়া যদি বর্ডারটা পার করে বাংলাদেশে চলে যায় তার কি হবে বাপেরা এই গুরুত্বপূর্ণ ওয়াজটা শুনতে গেলে একটু ব্রেন দরকার খুব ধীর স্থির ভাবে একটু শুনে নিন বাপ বিএসএফ কমান্ডার যদি ভিসার পাসপোর্ট ছাড়া যদি ওপারে চলে যায় কি হবে জানেন শুনে নিন দিল্লি থেকে ওর ফোনে একটা ফোন আসবে আর ফোনটা ও যখন রিসিভ করবে তখন খালি দিল্লি থেকে একটাই কথা বলবে কি জানেন কি হচ্ছে এটা কি হচ্ছে এটা কিছু বুঝতে পারছেন অতিও বুঝে নেবে আমার কি হবে না হবে আর আমি আপনি হলে ব্যাপক পেটা পিটবে জেল জরিমানা হবে এবার আসছি কি এবার বাস্তব উদাহরণটা দেখে নিন সাধারণ মানুষের মাধ্যমে যদি কোনো পাপ কাজ হয় আল্লাহ পাক ব্যক্তিটা পাপ কাজ করলো ধরুন আপনি আমি একটা পাপ কাজ করলাম জেনা করে কি পাপ কাজ করেছি মজলিসে বসে তওবা করে নিলাম আল্লাহ বলল যা মাফ করে দিলাম ছেড়ে দিলাম এবারটা কিছুদিন পর ফের ওই লোকটা ওই পাপটাই করলো ওই পাপটাই করেছে কিন্তু ফের কিছুদিন পর আবার তওবা করলো তওবা করলে আল্লাহ বলে দেয় এবারটাও ছেড়ে দিলাম ফের কিছুদিন পর লোকটা আবারও সেই পাপটা করলো আবার তওবা করলো আল্লাহ বললে এবারটা ছাড়লাম লাস্ট চান্স এরপরে যখন করবি ফিনারে জাহান্নামা খালিদিনা আর নবীদের মাধ্যমে যদি খুব ভালো করে শুনে নিন নবীদের মাধ্যমে যদি কোনো কাজ হয়ে যায় দেখে আলে বাকি আলে তাহলে কি হবে আল্লাহ শুধু এতটুকুই বলে নবী কি হলো এটা নবী কি হলো এটা এতেই নবী বুঝে নেন যে আল্লাহ কি বলতে চাইছেন এবার উদাহরণ দিই কোরআন থেকে আমার আপনার নবী একদিন স্ত্রীদের খুশি করার জন্য মধুকে মধু মধু গো বাবা মধু মধু খাওয়া হালাল না হারাম হালাল আমার নবী একবার করেছিলেন কি স্ত্রীদের মন খুশি করার জন্য মধুকে হারাম করে ফেলেছিলেন উনি বলেছিলেন আল্লাহর কসম করে বলছে আর আমি কোনোদিন মধু খাব না
যেই বলেছেন আল্লাহ জিবরাইলকে বললেন জিবরাইল চলে যাও জিবরাইল এলেন কোরআনের এই আয়াত তখন নাযিল হলো ইয়া আইয়ুহান নবী হে নবী লিমা তুহাররিমু তুমি কেন হারাম করলে মা আহাল্লাল্লাহু লাকা যেটা আমি আল্লাহ তোমার জন্য হালাল করেছি তুমি হারাম করে দিলে ও তাবতাকি মারদাতা আজওয়াজি তুমি তোমার স্ত্রীদের মনকে খুশি করার জন্য বুঝি এই কাজ করলে নবী যা হয়েছে হয়েছে আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ হলাম ক্ষমাকারী দয়াবান জোরে বলুন সুবহানাল্লাহ বাপেরা চল এবার উদাহরণটা দিচ্ছি আমাদের ধারণা হয় নবী মানে যা খুশি তাই ভুল কথা নবীর স্ত্রী মানে যা খুশি তাই ভুল কথা শুনে নিন প্রত্যেক নবী রাসূলকে কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন 8 নম্বর পারা 10 নম্বর বিষয় 9 নম্বর লাইন সূরার নাম সূরা আরাফ আল কোরআন আল্লাহ পাক বলেন প্রত্যেক নবী রাসূলকে কিয়ামতের মাঠে আমি জিজ্ঞাসা করব নবী রাসূলদের যদি জিজ্ঞাসা করা হয় আমি আপনি কোন জায়গায় বসে আছি বাপ একটু ভেবে দেখবেন চলুন আল্লাহর ভালোই জানেন নবীদের স্ত্রীরা ব্যভিচার করবেন না আল্লাহ জানেন তা সত্ত্বেও কি আল্লাহ বললেন ডবল শাস্তির কথা কেন বললেন যাতে করে মানুষের মাথা থেকে এই পোকাটা যেন নেমে যায় যে নবীর স্ত্রী মানে পাপ করলো মা কিছু বুঝতে পারছেন চলো এবার আসছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মানুষ তবে আমার আপনার মতো মানুষ নন এবার আসছি নবীর দৈহিক গঠনটা বাপেরা নবীকে কোনোদিন স্বপ্নে দেখেছেন যেদিন নবীকে স্বপ্নে দেখবেন আল্লাহর নবী বলেছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি নবী বলেছেন যে ব্যক্তি ইমানি হালতে স্বপ্নের মাধ্যমে আমাকে একবার দেখবে সত্য দেখবে শয়তান কোনোদিন আমার রূপ ধারণ করতে পারে না এজন্য বাপেরা যদি নবীকে কেউ দেখে থাকেন আমার কথা শুনে একটু মিলিয়ে নিন তো দেখি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন আপনি তো নবীকে স্বপ্নে দেখেছেন তো একবার একটু দয়া করে বলবেন এই ত্রিমণির বসিরহাটের ত্রিমণির কোন লোকটার মতো নবী দেখতে ও লোক কিন্তু বলতে পারবে না কেন জানেন শুনে নিন নবী দেখতে ছিল সাধারণ মানুষের থেকে একটু আলাদা নবীর এই কপালটা কানের এই অংশটি গালের এই অংশটি গলার এই অংশটি হাতের আঙুলগুলো পায়ের মাংসলগুলো সাধারণ মানুষের থেকে আলাদা এক কথায় আল্লাহ পাক তার নবীকে এত সুন্দর রূপ দান করেছিলেন যে ব্যক্তি একবার দেখতেন শত্রু হোক আর মিত্র হোক ঘুরে তাকিয়ে আবার দেখতেন জোরে বলুন সুবহানাল্লাহ তা বলে যেন আবেগে বলে ফেলবেন না যে খোদা হ্যায় ওয়াজি নবী হ্যায় নবী খোদা সে জুদা নাকি যে আল্লাহ সেই নবী আবেগে যেন বলে ফেলবেন না তাহলে কিন্তু ঈমান থাকবে না আল্লাহর জাতে মোবারক আলাদা নবীর জাতে মোবারক আলাদা ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আল্লাহর নবীর কাছে একদিন সাহাবীরা দাঁড়িয়ে আছেন এমন সময় নবীজি বললেন এ আমার সাহাবীরা তোমরা পূর্ববর্তী নবীদের উম্মতদের মতো ভক্তি করতে গিয়ে জাহান্নামী হইও না তখন সাহাবীরা অবাক হে নবী পূর্ববর্তী যুগের নবীদের উম্মতেরা তারা তাদের নবীদের ভক্তি করতে গিয়ে জাহান্নামী হয়েছে নবী বললেন হ্যাঁ হয়েছে তো নবীকে ভক্তি করতে গিয়ে জাহান্নামী হয়েছে বলে হ্যাঁ কিছু হয়েছে সকলে নয় কিছু হয়েছে তখনই আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন কি অকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ 10 নম্বর পারা 10 নম্বর বিচার 11 নম্বর লাইন সূরা নাম সূরা তাওবা 30 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন ইহুদিদের কাছে একজন নবী এসেছিল তার নাম ছিল উযাইর আলাইহি সালাতু সালাম উযাইর নবীকে ইহুদিরা ভক্তি করতে 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 আবেগে বলে ফেলল এই উযাইর নবী নয় তো কে ওই যে উযাইর আল্লাহর বেটা নাউজুবিল্লাহ বলুন ঈসা নবীকে ইহুদি নাসারারা খ্রিস্টানরা ভক্তি করতে 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 আবেগে বলে ফেললো কি জানেন তিন দলে বিভক্ত হলো সালিসুন সালাসা তিন দলে বিভক্ত হলো কি এক দল বলল এই ঈসা নবী নয় তো তাকে ও ঈসা নিজেই আল্লাহ নাউজ বিল্লাহ আর এক দল বলল ঈসা নাকি আল্লাহ আল্লাহ হলে এত দেরিতে এলো স্বাভাবিক বলছে না উনি আল্লাহর বেটা নাউজ বিল্লাহ তাহলে দুটো দল হলো তৃতীয় দলটা বলল না ঈসা আল্লাহও নয় আল্লাহর বেটাও নয় আল্লাহর নবী আল্লাহর রাসূল আল্লাহর বান্দা এই দলটা হলো পারফেক্ট এই দলটা হলো পারফেক্ট নাসারা এরা ওল্ড টেস্টামেন্টের 80% জিনিস মেনে চলে আমার বাপেরা চলো তো সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে একটু বলে দিচ্ছি মুহাম্মাদুন বাশারু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একজন মানুষ লাইসা কাল বাশারি আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না ইয়াকুতুন হাজারুন ইয়াকুত একটা পাথর লাইসা কাল হাজারি সাধারণ পাথরের মতো পাথর নয় আপনারা হাতে আংটি ব্যবহার করেন আংটিতে পাথর পাওয়া যায় বাড়ির ভিতরেও পাথর পাওয়া যায় ইও পাথর ও পাথর দূরে কিন্তু এক নয় মাঠে ফসল ফলানোর জন্য ইউরিয়া বলে একটা সার ব্যবহার করে দেখেছেন তো আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন দুটো দেখতে দুধ থেকে এক লাগে না খেয়ে দেখবেন একটা খেলে সারবে অপরটা খেলে সরবে
ছোট্ট বাড়ি থেকে ভাববেন তাই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির দুই লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসানিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি তবে বাপের এটা কিন্তু দরুদ শরীফ নয় অনেকে জানে না মনে করে বালাগাল উলাটা দরুদ শরীফ না শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর শানে দুই লাইন আরবি কবিতা লিখেছিলেন এই সেই আরবি কবিতাটা পড়লাম আসুন একটু আল্লাহর কাছে একটু দোয়া চেয়ে নিই আলোচনা শুরুতেই আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বি জিদনা ইলমা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা ওয়াজ ও নসিহত করেছেন আমি অধম গোনাগার তেমন তো কিছুই জানি না মাবুদ আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম রব্বুল আলামিন যা কিছু বলাবেন শোনাবেন পড়াবেন আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন খাস করে মাহবুব এই মাহফিলে যারা শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন সময় দিয়েছেন কেউ তাবারুকের জন্য মাংস দিয়েছেন কেউ দিয়েছেন চাল ডাল ইত্যাদি আল্লাহ যে যেভাবেই সহযোগিতা করেছেন কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানায় দেবেন আল্লাহ আমরা যারা এসেছি হিন্দু মুসলিম আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে চলার তৌফিক দান করুন সাথে সাথে মাহবুব গো আমার মিডিয়া ভাইরাও এসেছেন এবং জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা বাবাজিরা যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা মা বোনেরাও তারা শুনছেন এবং শুনে যাচ্ছেন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ নাজাতের ওসিলা বানায় দেবেন পৃথিবীতে আল্লাহ আমাকে যতটুকু বলার তৌফিক দান করবেন বোঝানোর মতো নিজেকে বোঝার মতো অপরকে বোঝানোর মতো লেখার মতো লেখানোর মতো পড়ার মতো পড়ানোর মতো তৌফিক দান করুন অবশেষে শ্রোতা বক্তাকে আমলে পরিণত করার তৌফিক দান করুন রব্বি শাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিযকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সদরে জলসা ইন দা নেম অফ আল্লাহ দি মোস্ট মার্সিফুল মোস্ট বেনিফিসেন্ট পিস বি টু আল্লাহ লর্ড অফ দা ওয়ার্ল্ড সুনামধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব আমন্ত্রিত উলামা হযরত দিন দরদি ইসলাম দরদি মুমিন মুত্তাকি মুসলমান সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা আমার যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা পর্দার অন্তরালী পর্দার সিনা ধার্মিকা স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা তার সাথে জানাই আমার আবাস শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ পাকে দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন ঈশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য এ শোনার এ বসার এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক সেই পরওয়ারদিগার বেনিয়াজির দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া যাপন করি বলুন আলহামদুলিল্লাহ একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস আর বুখারী শরীফের প্রথম হাদিস কি ইননামাল আমালু বিন্নিয়াত এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন আপনাদের অন্তর একটা নিয়ত আছে আমি অধম আব্দুল্লাহ গিল মারুফ তেমন ইরিব নেই তেমন জ্ঞান নেই আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন আমার অন্তর একটা নিয়ত আছে আমার নিয়তটা কিন্তু আপনারা কেউ জানেন না আপনাদের নিয়তটা আমিও জানি না সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে একটু জোরে বলুন আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদুর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী থাকবে কে আল্লাহ আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে